Hello guys, welcome back to my channel, Saoli, Pachmishali. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে হাউ টু ক্লিনিং হেয়ার উইথ শ্যাম্পু। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে সোজা চলে যাই, মাথায় শ্যাম্পু করব। মাথাটা বেশ কালকে রাত্রেবেলা গরম তেল, মানে নারকেল তেল, ফ্রেশ যে নারকেল তেল আছে ওই নারকেল তেল গরম করে ভালো করে মাথার মধ্যে হট অয়েল ম্যাসাজ করে আমি রাত ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর আজকে সকালবেলা, এই এখন বাজে হচ্ছে ধরো 11টা, এই 11টা নাগাদ আমি এখন হেয়ারটা ওয়াশ করব। তো অবশ্যই এটা খুব মানে দরকার, যেহেতু আমাদের আজকালকার দিনে চুলে বা হেয়ার অয়েল করাটা প্রায় উঠেই গেছে। অনেকেই হেয়ার অয়েল দিয়ে তো বাইরে বেরোতে পারি না আমরা, তো ওর জন্য সপ্তাহে একদিন অবশ্যই, যেদিন শ্যাম্পু করবে তার ঠিক আগের দিন রাত্রেবেলাও যদি তোমরা হট অয়েল ম্যাসাজ একটা হেয়ারে করো, তাহলে তোমাদের হেয়ার ফল থেকে তোমরা মুক্তি পাবে আর চুলটা একটুকুনি ময়েশ্চারাইজ হবে। আর একটু অয়েলিং দেওয়াটা তো হেয়ারে অবশ্যই দরকার, কারণ অয়েলিংটা হেয়ারের পক্ষে খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন কিন্তু অনেকেই প্রায় করি না। তো যদিও কাজের সূত্রে প্রতিনিয়ত কাজের চাপ, যেহেতু মানুষের জীবনে দৈনন্দিন জীবনে এতটাই বেশি, যার জন্য এই সমস্ত যত্ন নেওয়াটা আমাদের পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না, তবু একটু নিজেকে সময় দিতে হবে সমস্ত কাজের ফাঁকে। এই সমস্ত ছোট ছোট কেয়ারটুকু আমাদেরকে নিতেই হবে নিজের হেয়ার স্কিন এগুলোকে মেনটেন করার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেয়ার ওয়াশ, ঠিক আছে? তো চলো বন্ধুরা সাথে থাকো। আর হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, আমি শ্যাম্পু হচ্ছি ট্রেসমি আগে থেকে ইউজ করি, তো আমি আমার হেয়ারে ট্রেসমি শ্যাম্পু ইউজ করব। আর অবশ্যই চুলটা ভালো করে ধোয়ার পর কন্ডিশনার করবে, তবে আমি সেরাম লাগাই বলে আমি কন্ডিশনিংটা অতটা করি না। তো চলো সাথে। ভিডিওটা সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভালো লাগলে, প্লিজ একটা করে লাইক করবে আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর নতুন সকল বন্ধুদেরকে বলছি আমার ভিডিওতে আসো, ভিডিওগুলোকে দেখো, চ্যানেলে জয়েন করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। আর পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার সাথে কানেক্টেড থেকো উইথ শাওলি পাঁচমিশালি। তো টাটা।